আজকের ক্লাসে আমরা প্রিপজিশন প্র্যাকটিস করব বোর্ড কোয়েশ্চেন থেকে, এবং আজকের কোয়েশ্চেনটা নেওয়া হয়েছে যশোর বোর্ড 2019 থেকে। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। প্যাট্রিয়টিজম, স্বদেশ প্রেম, ইজ দ্য কোয়ালিটি, এটা হলো একটা গুণ, ইনহেরেন্ট, যার অর্থ হলো জন্মগতভাবেই থাকা, ড্যাশ আ ম্যান, আমরা এখানে বলতে পারি ইন আ ম্যান। প্যাট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি ইনহেরেন্ট ইন আ ম্যান। স্বদেশপ্রেম হলো একটা গুণ যেটা একজন মানুষের মধ্যে জন্মগতভাবেই থাকে। এখানে খেয়াল রাখো মধ্যে অর্থে প্রিপজিশন ইন ব্যবহার হয়, যেরকম এখানে হয়েছে ইন আ ম্যান, মানুষের মধ্যে, আবার হতে পারে ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে, ইন দ্য মার্কেট, বাজারের মধ্যে। দিস ইজ ওয়াই, এই জন্য হি ফিলস, সে অনুভব করে আ ন্যাচুরাল অ্যাটাচমেন্ট, একটা প্রাকৃতিক টান, ড্যাশ হিজ নেটিভ ল্যান্ড, তার মাতৃভূমির প্রতি। প্রতি অর্থে প্রিপজিশন ব্যবহার হয় টু, এই জন্য আমরা এখানে বসাবো টু, অর্থটা হবে এরকম যে এই জন্য সে তার মাতৃভূমির প্রতি একটা প্রাকৃতিক টান অনুভব করে। খেয়াল রাখো দিকের বা প্রতি অর্থে প্রিপজিশন টু ব্যবহার হয়। লাভ, ভালোবাসা, ড্যাশ মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য ভালোবাসা। খেয়াল রাখো জন্য অর্থে প্রিপজিশন ব্যবহার হয় ফর, সো সি নাম্বারে ফর হবে লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য ভালোবাসা, ইজ নেসেসারি, প্রয়োজনীয়, ফর দ্য বেটারমেন্ট অফ আ নেশন, একটা দেশের উন্নয়নের জন্য। দ্য পিপল, যে মানুষগুলো, হু আর প্যাট্রিওটিক, যারা দেশপ্রেমিক, আর নোটেড, তারা বিখ্যাত, ড্যাশ দেয়ার প্যাট্রিওটিজম, তাদের দেশপ্রেমের জন্য তারা বিখ্যাত। খেয়াল রাখো জন্য অর্থে প্রিপজিশন ফর ব্যবহার হয়, সো ডি নাম্বার হবে ফর দেয়ার প্যাট্রিওটিজম। তাহলে টোটাল মিনিংটা কেমন হয়? দ্য পিপল হু আর প্যাট্রিওটিক, যে মানুষগুলো দেশপ্রেমিক, আর নোটেড ফর দেয়ার প্যাট্রিওটিজম, তারা তাদের দেশপ্রেমের জন্য বিখ্যাত। দে আর ডিফারেন্ট, তারা আলাদা, ড্যাশ আদার পিপল, অন্য মানুষদের থেকে। মনে রাখো থেকে অর্থে প্রিপজিশন ব্যবহার হয় ফ্রম, সো ই নাম্বারে হবে ফ্রম, দে আর ডিফারেন্ট ফ্রম আদার পিপল, তারা অন্য মানুষদের থেকে আলাদা। দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান, ডাজ নট সিঙ্ক ড্যাশ অবলিভিয়ান, অবলিভিয়ান মানে হলো হারিয়ে যাওয়া বা মুছে যাওয়া, আর এখানে প্রিপজিশন বসবে ইনটু, এর কারণ হলো সিঙ্কের পরে প্রিপজিশন সবসময়তেই ইনটু বসে, সো এখানে স্পেশাল কোনো নিয়ম নাই, তুমি এটা মুখস্থ রাখতে পারো যে সিঙ্কের পরে প্রিপজিশন ইনটু বসে। দেয়ার কন্ট্রিবিউশন ডাজ নট সিঙ্ক ইনটু অবলিভিয়ান, তাদের অবদান কখনোই হারিয়ে যায় না। দে আর ওরদি, তারা যোগ্য, ড্যাশ প্রেইজ, প্রেইজ মানে প্রশংসা, মিনিংটা এরকম যে তারা প্রশংসার যোগ্য, এর অর্থে প্রিপজিশন ব্যবহার হয় অব, সো জি নাম্বারে অব বসবে, দে আর ওরদি অব প্রেইজ, তারা প্রশংসার যোগ্য। দে লে ডাউন দেয়ার লাইভস ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, দেশের ভালোর জন্য তারা জীবন দিয়েছে। দে আর নট আনঅ্যাওয়ার, তারা অসচেতন নয়, ড্যাশ দেয়ার স্টেটাস ইন দ্য সোসাইটি, এইচ নাম্বারে অফ হবে, এটা তোমরা মনে রাখতে পারো যে আনঅ্যাওয়ার, অ্যাওয়ার এর পরে সবসময়তে প্রিপজিশন অফ বসে, মিনিংটা এরকম যে তারা তাদের সমাজের স্টেটাস সম্পর্কে অসচেতন নয়। দে আর সেলিব্রেটেড, তাদেরকে স্মরণ করা হয়, ড্যাশ দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের দেশপ্রেমের জন্য, সো আবারও জন্য অর্থে ফর হবে এখানে, দে আর সেলিব্রেটেড ফর দেয়ার প্যাট্রিয়টিজম। দে শুড নট বি লুক ডাউন আপন ইন এনি ওয়ে, যে নাম্বারে আপন হবে, এর কারণ হলো লুক ডাউন আপন, এটা একটা ফ্রেজ যার অর্থ কাউকে নিচু করে দেখা, কাউকে ছোট করে দেখা, কাউকে অবহেলা করা, সো দে শুড নট বি লুক ডাউন আপন ইন এনি ওয়ে, কোনোভাবেই তাদেরকে ছোট করে দেখা উচিত নয়। এই সাথে আজকের ক্লাস এখানে শেষ করছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে পার্টিসিপেট করার জন্য।